করোনা সংক্রমণের দিক দিকে বাংলাদেশ আজকে 106তম দিন অতিবাহিত করছে। এই 106তম দিনে বাংলাদেশে আজকে পর্যন্ত মোট 1,12,306 জন করোনা শনাক্ত হয়েছে। এটি হচ্ছে সরকারি হিসেব। তবে বিশেষজ্ঞরা বলছেন এর চেয়ে আরও বেশি করোনা রোগী কিন্তু বাংলাদেশে আছে। যদি পরীক্ষা করা হতো তাহলে তাদেরও আমরা চিহ্নিত করতে পারতাম, যেহেতু পরীক্ষা মোটামুটি মোটামুটি পর্যায়ে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ বেশিও না কমও না। সে কারণে কিন্তু আমরা বাংলাদেশের পক্ষ থেকে এখনো পর্যন্ত যে মূল চিত্র, বাংলাদেশের কি পরিমাণ করোনা রোগী এখনো আছে সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারিনি, অর্থাৎ যেহেতু পরীক্ষা করা হয়নি। আজকে পর্যন্ত বাংলাদেশে যে সাধারণ মানুষ ব্যাপক হারে আক্রান্ত হচ্ছে তার পাশাপাশি কিন্তু একটি উদ্বেগজনক হারে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে মন্ত্রী এমপিরাও কিন্তু ব্যাপকভাবে করোনায় আক্রান্ত হচ্ছে। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ইতিমধ্যে প্রায় 15 জন সংসদ সদস্য কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং নড়াইলের সাংসদ মাশরাফি বিন মুর্তজাও কিন্তু গতকাল করোনায় আক্রান্ত হয়ে তিনি এখন বাসায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আওয়ামী লীগের যেসব সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন তার মধ্যে কিন্তু আমরা প্রয়াত নাসিম সাহেবের কথা বলতে পারি, যিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন, স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি কিন্তু প্রথমেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যদিও পরবর্তীতে তার করোনা নেগেটিভ আসে, কিন্তু তারপরও তাকে আমরা বাঁচাতে পারিনি, তিনিও মৃত্যুবরণ করেছেন। এছাড়া ধর্ম প্রতিমন্ত্রী, তিনিও করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। সব মিলিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। এছাড়া জাতীয় পার্টিরও বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু করোনা আক্রান্ত হয়েছেন এবং মারাও গেছেন। জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব বাহউদ্দিন বাবুলও কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। এটি যদিও আমাদের জন্য বেশ উদ্বেগজনক, তারপরও সরকারের পক্ষ থেকে সব শ্রেণী পেশার মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত বেসরকারি হাসপাতালগুলো করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে তেমন আগ্রহ প্রকাশ করছে না, যার কারণে করোনার পাশাপাশি যেসব সাধারণ রোগে আক্রান্ত হচ্ছে বাংলাদেশের মানুষ সেই চিকিৎসা কিন্তু মোটা দাগে হচ্ছে না বলেই আমরা বলতে পারি। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও 39 জন রোগী। সব মিলিয়ে আজকে পর্যন্ত বাংলাদেশে 1,464 জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 3,531 জন। সব মিলিয়ে আমি একটু আগেই বলেছিলাম, সব মিলিয়ে আজকে পর্যন্ত বাংলাদেশে সরকারি হিসাবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,12,306 জন। এদিকে বাংলাদেশের পরিস্থিতি আমি যদি বলতে চাই এক বাক্যে, মোটামুটি স্বাভাবিক। সরকারের পক্ষ থেকে সব কিছু যদিও বলা হচ্ছে যে সীমিত পরিসরে চালু করা হয়েছিল, কিন্তু আমরা সীমিত শব্দটি কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখছি না, অর্থাৎ সাধারণ মানুষ সবকিছু আগের মতোই কিন্তু জীবনযাপন করছে। শুধুমাত্র বলতে গেলে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান কিন্তু খোলা, রাস্তাঘাটে অর্থাৎ একেবারেই আমি যদি এক বাক্যে বলি পুরোপুরি স্বাভাবিক। তবে গণপরিবহনে সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা কম, সেটি করোনার কারণেই আমরা বলতে পারি। এছাড়া বাংলাদেশের অন্যান্য পরিস্থিতিগুলো স্বাভাবিক। এদিকে করোনা সংক্রমণ রোধ করবার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোন ভিত্তিক লকডাউন শুরু করা হয়েছে। যদিও ঢাকার ছোট্ট একটি এলাকাকে লকডাউন করা হয়েছে, যেখানে মাত্র 50,000 লোকের বসবাস করে। পুরো ঢাকা শহরে যেখানে 2,50,000-এর উপরে বেশি মানুষ বসবাস করে সেখানে 50,000 লোকের যে বসবাস, ধানমন্ডি রাজাবাজারটি লকডাউন করা হয়েছে। ইতিমধ্যে সেখানে প্রায় 13 দিন অতিবাহিত হচ্ছে। এছাড়া চট্টগ্রামের কিছু অঞ্চল, কক্সবাজারের কিছু অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন এলাকার ছোট ছোট কিছু এলাকাকে পুরোপুরি লকডাউনের মধ্যে নিয়ে আসা হয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন পুরোপুরি লকডাউন অথবা লকডাউন যদি না যাওয়া হয় তাহলে বাংলাদেশে যে গতিতে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তা ঠেকানো খুব কষ্ট হয়ে যাবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এই ছিল বাংলাদেশ থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি। ঢাকা থেকে সুজন দে, হেডলাইন ত্রিপুরা।